হচ্ছে একটি রুম যেখানে হচ্ছে দেখুন এই হচ্ছে খাট, 1 2 3 4 5, এদিকে একটা 6 এবং এদিকে 7। তো এই ছোট্ট একটি রুম, এই রুমটাতে 7 জন থাকে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেড রয়েছে, কম্বল রয়েছে, বালিশ, ওখানে বই খাতা রাখার জন্য একটা তাক রয়েছে, সেলফ রয়েছে, এবং এইখানে এক্সট্রা একটা খাট দেওয়া হয়েছে যেখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্যাঙ্ক রয়েছে। তোমার নাম কি ভাই? আবিদ রে। তুমি কোন ক্লাসে পড়ো? 6। ও 6 এ পড়ে। আবিদ বাড়ি কোথায় তোমার? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তা পশ্চিম মেদিনীপুর থেকে এখানে কি ভাবে ভর্তি হয়েছে তুমি? টিভি রুম, টিভি রুম, টিভি দেখছো ভাই? সব বাচ্চারা আগে টিভি দেখছে, মানে দুদিন পরে বেরিয়ে যাবো, দুঃখে মানে খারাপও লাগছে আমাদের। স্যারদের সাথে একটা আলাদা সম্পর্ক ছিল, মায়ের সাথে একটা আলাদা সম্পর্ক ছিল, সবার সাথে মিলেমিশে থাকতাম। আরতি শুরু হয়ে গেছে, এরকম ভাবেই ধুতি পরেই প্রেয়ারে আসতে হয়। মন্দিরের প্রার্থনা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাবো। সানডে গার্জেনরা সবাই স্টুডেন্টদের সাথে দেখা করতে আসে, দেখতে পাই সব অভিভাবকরা আজকে এসেছেন। সব ঠিক আছে, সেই জায়গা আজ থেকে প্রায় 6 বছর আগে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। তো আজ একটা বিশেষ দিন, পুনর্মিলনে আজকে এসেছি, আবার সেই সেম জায়গায় সেম বন্ধুদের পাশে বসে খাচ্ছি। আপনাদেরকে ঘুরে আরেকবার আপনাদেরকে দেখাবো। বিএনডি বিল্ডিং, যেখানে হচ্ছে আশ্রমিক 7 এবং 8 এর স্টুডেন্টরা থাকে, আমরা সেই বিল্ডিং এর পিছন দিয়ে যাচ্ছি। আর এই দিকটা হচ্ছে বাথরুমের পেছন, এখানে চুল কাটি হতো, এখানে চুল কাটা হতো অনেক আমাদের, মানে এগুলো না বলাই থাকা। চলুন আরো কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, চুল সমস্ত নাই। এরপরে আছে এখানে বড় বাড়িতে, এর আগে আপনাদেরকে দেখেছি রোমানন্দ ধাম এবং শিবানন্দ ধাম। শিবানন্দ ধামে যেখানে 9-10 স্টুডেন্টরা থাকে, ঠিক আছে, আর রোমানন্দ ধাম যেখানে হচ্ছে 7 এবং 8 স্টুডেন্টরা থাকে, এখানে সুন্দর পানীয় জলের ব্যবস্থা হয়েছে, কোল্ড ওয়াটার, এটা আমাদের সময় ছিল না। তো এখন আরো অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আরো মডিফাই হচ্ছে মিশনটা আর কি, দেখে ভালো লাগছে। দিনের পর দিন আরো অনেক কিছু হবে, মাত্র কয়েকটা দিন এদের হাতে সময়, এরপরেও সেম আমাদের মতোই ওরাও প্রাক্তন হয়ে যাবে, আবার ওদেরকে এই দিনটাতে আসতে হবে। এই যে তোমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তোমাদের বেরিয়ে যেতে হবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা কবে শেষ হচ্ছে? 10 ফেব্রুয়ারি ওদের হচ্ছে মাধ্যমিক শেষ হচ্ছে, তারপরে তোমাদের বেরিয়ে যেতে হবে, এরপরে আমাদের মতো ওরাও প্রাক্তন হয়ে যাবে। তো তোমরা এই যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এখানে আছো, 10 থেকে তোমাদের আর মাত্র 5 দিন তোমাদের বেরিয়ে যেতে হবে। তো এখন তোমাদের মানে কেমন ফিলিং হচ্ছে যে তোমরা বেরিয়ে যাবো? দুঃখে মানে খারাপও লাগছে আমাদের, স্যারদের সাথে একটা আলাদা সম্পর্ক ছিল, মায়ের সাথে একটা আলাদা সম্পর্ক ছিল, সবার সাথে মিলেমিশে থাকতাম, এরকম আর কোনোদিন করতে পারবো না। বাইরে গিয়ে তো কার সাথে কারো দেখা হবে না কোনোদিন, এই যে বেরিয়ে যাবো তারপর আর কার সাথে হয়তো দেখা না হতে পারে, যে যার মধ্যে নিজের কাজকর্ম করবো, এরকম আর সেখানে নতুন নতুন মহারাজ, নতুন নতুন স্যার, নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে একসাথে এতজন, এই যে 42 জন এবছর, ওরা 2023-24 42 জন এক্সাম দিচ্ছে মাধ্যমিকে। তো এই 42টা বন্ধু, তাদের এই যে এতদিনের একটা সম্পর্ক, মিশনের প্রতি একটা ভালোবাসা, একটা খারাপ লাগা, খারাপ লাগে এত বন্ধু এরপরে আসবে না, কোথায় সব কর্মসূত্রে সবাই বিভিন্ন জায়গায় চলে যাবে, কারোর সাথে যোগাযোগ থাকবে না। এবং সেই জন্যই আজকের এই দিনটি ঠিক করা, যে ইউনিয়ন একদিন বছরের একটা দিন ঠিক করা হয়, সেখানে সবাই আসে, বুঝতে পারবেন, আশ্রম স্টুডেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেন্ট্রাল কিচেন, যেখানে হচ্ছে সমস্ত মিশনের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা খাওয়া দাওয়া করে, প্লাস হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত যে স্টুডেন্ট তারা খাওয়া দাওয়া করে। আর এইখানে দেখুন, এখানে কিন্তু স্টুডেন্টদের জন্য, সবার জন্য এখানে ঠান্ডা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জলের ব্যবস্থা আছে, প্লাস ফিল্টার জলও রয়েছে। এরকম করে একটা বড় কিচেন, আমরা যখন আমরা যে সময়টা ছিলাম সেখানটা অনেকটাই নিচু ছিল, ভেতরটা অনেকটাই পরিবর্তন ছিল, কিন্তু এখন
বিশাল বড় করেছে, পাঁচটা প্রায় একসাথে হাজার জন বসে খেতে পারবে সেরকম একটা প্লেস এখানে করা হয়েছে। এখানে দেখুন এখানে সব কলের ব্যবস্থা রয়েছে খেলাধুলা হওয়ার জন্য। ভেতরে চলে এসেছি দেখুন, মানে এই রাস্তা, রাস্তার দুই পাশে এদিকে তো বিল্ডিং, তার সামনেও দেখুন গাছপালায় ভর্তি, এই পাশে দেখুন পুরো সবুজ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মিশনের চারপাশটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, আমরাও ঘুরছি। অনেকদিন পরে আবার এসেছি আমি মিশনের পাশেই থাকি, এই ভাইগুলো সব এসেছে, এটাই আর কি এবার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। মানে মিশনের এই যে পরিবেশটা না একদমই আলাদা, বাইরেটা জাস্ট সব ভাইরা আছে, এরা সব তোমরা সব ভোকেশনাল, তাই তো? তো এখানে আপনারা জানেন ভোকেশনাল ইউনিট রয়েছে, তাই সেখানেও তারা স্টুডেন্ট গুলো রয়েছে। আর পাশে এই দিকটা দেখতে পাচ্ছেন আসলে নিজস্ব একটা লাইব্রেরি রয়েছে, যেটা রাজকুমার পাঠাগার বিকেল বেলা করে সবাই আসে পড়াশোনা করে। চলে যাচ্ছে ভাই, ভালোই আছি, ঠাকুর মা স্বামী জি দয়ায় ভালোই আছে, একদম একদম। এই আরেকটা বন্ধু, তো এই হচ্ছে মাঠ দেখতে পাচ্ছেন, আর এই যে পিঙ্ক কালার বিল্ডিং টা, এটা হচ্ছে আইটিসি বিল্ডিং, আর এই যে সামনে যে সবুজ মাঠ, এটা হচ্ছে জেবিএস মাঠ। আর আজকে হচ্ছে সানডে, আপনারা জানেন সানডে গার্জিয়ানরা সবাই স্টুডেন্টদের সাথে দেখা করতে আসে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফোর এবং ফাইভ সিক্স স্টুডেন্টরা, দেখুন সব অভিভাবকরা আজকে এসেছেন, সবাই দেখা করেছেন বাচ্চাদের সাথে, ঠিক আছে। যেখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত আশ্রমিক যে স্টুডেন্ট তারা থাকে, এবং আজকে সানডে দেখতে পাচ্ছেন সব অভিভাবকরা আজকে এসছেন, সবাই আজকে স্টুডেন্টদের সাথে সবাই দেখা করতে এসছেন, দেখতে পাচ্ছেন সব বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় সব বসে আছে, সবাই দেখা করছে আজ সানডে। এবারে আমরা যে দিকটা যাচ্ছি, তো চশমাটা বের কর, সেটা হচ্ছে এখান থেকে তো ডিপিটা যাবে, এখানে এখানে ভালো ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, সেটা হচ্ছে দুই নম্বর শিশু বিভাগ, যেখানে 5 6 এর স্টুডেন্টরা থাকে, তো সেই দিকটা আমরা যাব, ঠিক আছে। আর এখানে তো ফটো সেশন চলছে, বহুদিন পরে ভালো না, সবাই ফটো তুলছে, এইখানটা মানে এই যে 5 6 এর এই যে দুই নম্বর শিশু বিভাগ, এইটা একটু অন্য সাইডে, মাঝখান দিয়ে মিশনের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, সরকারি রাস্তা, তার পাশে এখানে হচ্ছে এই দিকটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্রিজ, এখান দিয়ে রাস্তাটা একটা সরকারি রাস্তা চলে গেছে। তারপরে এক নম্বর শিশু বিভাগ, এখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত স্টুডেন্ট, তারপরে হচ্ছে এখানে দুই নম্বর শিশু বিভাগ দেখতে পাচ্ছেন, দুই নম্বর শিশু বিভাগ। আর এখানে আমাদের রয়েছে হচ্ছে আমাদের দুলাল দা, বহু বছর ধরে, কেমন আছো দুলাল দা? ভালো তো, একদম ভালো থাকবে। মহারাজ কেমন আছেন? দুলাল দা একদম মজাদার মানুষ, ঠিক আছে, একদম খুব খুব মজার লোক আর কি। অনেকগুলোই রুম আছে একটা রুমে, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, এখানে হচ্ছে ক্লাস সিক্স এর স্টুডেন্টরা থাকে, তাই তো? ফাইভ সিক্স এর স্টুডেন্টরা থাকে, তো এই একটি রুম আমি জাস্ট আপনাদের দেখাই। এই যে একজন ভাই ও শুয়ে আছে, ওই ওঠ, আরে দাদা কি, হ্যাঁ পুনর্মিলন এসছি, ওই ও হচ্ছে আমাদেরই ব্যাচ, ও এই রুমে থাকতো, তুই কোন রুমে থাকতে? 30 নম্বর রুম, ও 26 রুমে, এটা 30 নম্বর রুম। তো দেখুন এই হচ্ছে একটি রুম, যেখানে হচ্ছে দেখুন এই হচ্ছে খাট 1 2 3 4 5, এদিকে একটা 6 এবং এদিকে 7, তো এই ছোট্ট একটি রুম, এই রুমটাতে সাতজন থাকে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেড রয়েছে, কম্বল রয়েছে, বালিশ, ওখানে বই খাতা রাখার জন্য একটা তাক রয়েছে, সেলফ রয়েছে, এবং এইখানে এক্সট্রা একটা খাট দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্যাঙ্ক রয়েছে, ওকে, যথেষ্ট পরিমাণে বেশ গোছালো জায়গা, আজকে সানডে, তারা তো জামা কাপড় কেচেছে, ঠিক আছে। ঠিক আছে, আরেকটি রুম আর দেখাচ্ছি না আপনাদেরকে, আর সামনেই হচ্ছে বড় মাঠ, দেখুন সবাই বসে রয়েছে, আজ আজ যেহেতু সানডে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আজকে সানডে, হচ্ছে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে মিট করার টাইম, সানডেই একমাত্র রবিবারের দিনই আপনি দেখা করতে পারবেন স্টুডেন্টদের সাথে। দেখুন প্রত্যেকটা জায়গায় সব যে যা স্টুডেন্টদের নিয়ে বসে আছেন, প্রত্যেকে অনেকেই দেখুন কেউ ক্লাস করাচ্ছেন ওইদিকে বসে আছেন, সবাই প্রত্যেকে ওইখানে একটু পড়াশোনা করাচ্ছেন, ঠিক আছে।
সবাই যে যার মতো একটু টাইম পাস করছেন সব নিজেদের বাচ্চাদের সাথে। আর এদের অবস্থাটা দেখুন, এই একটা মিরর রয়েছে, পুরনো স্মৃতি ভুলতে পারেনি। আর এই 26 নম্বর রুম, নতুন ছেলেগুলো আসলে এখানে থাকতো 26 নম্বর, বাট আমি থাকতাম 27 নম্বর রুম। এই 26 এরপরে যে 27 নম্বর রুম, এবং এই দিকটা হচ্ছে আমাদের একে রয় স্যারের রুম 25 নম্বর। অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে আমাদের সাথে, ঠিক আছে। এই 26 নম্বর রুমে তুই থাকতিস, তাই না? ও থাকতো 26 নম্বর রুমে, আর তারপরে যখন আমি থাকতাম এই 6 এ উঠলাম তখন 28 নম্বর রুমে, আমি থাকতাম এই 27 নম্বর রুমে, আর আমি আবার 28 নম্বর রুমে থাকতাম। ও 28 তারপরে দুজনেই থাকতাম। এই যে সোহার্দ এটা থেকে গেছে এই রুমে ছিলিস তোরা, কোন কোন খাটটাতে? আমি যখন আমি ছিলাম তখন এই খাটটা ছিলাম। কোন খাটটা? এই খাটটা। আচ্ছা, ওর ওই খাটটা মাইরাজেশ, এটা তোর খাট? এটা তুইন বাগ, এটা গোপাল, এই হচ্ছে সেই দেশ যেখানে আমি খাওয়ার মুখে রাখতাম। এই হচ্ছে সেই সোমনাথ, সোমনাথ এটা সোমনাথের খাট, বডি বিল্ডার, আমাদের বডি বিল্ডার এখন জিমা। এখানে একটা ভাই রয়েছে, ভাই তুমি কোন ক্লাসে পড়ো? 6 6 এ? বাহ, তোমার গার্জেন এসেছে আজকে? গার্জেন এসেছে, বেশ। ও হচ্ছে এই খাটে থাকে, দেখুন ওই যে এগুলো হচ্ছে 6 6 তোমার নাম কি ভাই? আবির দে। তুমি কোন ক্লাসে পড়ো? 6 ও 6 এ পড়ে, আবির দে ও ক্লাস 6 এ পড়ে। এটা কি বিস্কিট দিয়েছে নাকি আজকে তোমাদের? এটা কি বিকেলের টিফিন? বাহ, আজকে ওদের বিকেলের টিফিন দিয়েছে গুড্ডে বিস্কিট। আজকে সানডে, আজকে গার্জেন এসেছিলো তোমার? গার্জেন আসেনি, আগের সানডে এসেছিলো। আচ্ছা, এখানে সব ভাইরা খেলা করছে তাদের আজকে রবিবার, আজকে যেহেতু গার্জেন মিটে ডেট, সবাইকে ফুটবল বা ক্রিকেট দেওয়া হয় না, তাই ওরা ছোট একটা বল নিয়ে এখানে খেলাধুলা করছে। কোন ক্লাসে ভর্তি হয়েছিল তুমি? 3 থেকে? আচ্ছা, ক্লাস 3 তে ভর্তি হয়েছিল, এখন 6 এ পড়ে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, যাও। তো এইখানে এই মিশনে হচ্ছে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু ছাত্ররা আসে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, বিভিন্নভাবে যোগাযোগ করে, ঠিক আছে। এইখানে সবাই আমরা ঘোরা করছি। রে ভাই এসছি, ও পুনর্মিলন তো জানি, বিবেকদার সাথে দেখা হলো খুব ভালো লাগলো, এমনি ছোটবেলার অনেক বন্ধু বান্ধব সাথে দেখা হলো, সবার সাথে ভালো লাগলো একদম। আজকে দিনটা সবার সাথে দেখা হয়, এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। এটা ওদের টিভি রুম, টিভি দেখছে সবাই, সব বাচ্চারা টিভি দেখছে, সবাই টিভি দেখছে, ঠিক আছে। এটা প্রেয়ার হল প্লাস হচ্ছে টিভি রুম, এখানে আবার ঠান্ডা পানি একবার লাগানো হয়েছে, ঠিক আছে। এ ভাই এটা আমাদের সবাই ছিল না, এটা এ ভাই এটা আমাদের সবাই ছিল না, এখানে এসে স্বভাবটা গেল না, এখানে বোতল করে চা এখান থেকে ঝেপে নিয়ে যাচ্ছে। একটা একটা টাইম ছিল আমি আর এই ভাই, আমার কৃষ্ণ ভাই, ওই জন্য আমরা স্যারদের টিফিন নিয়ে আসতাম, বল এই যে কেটলি কেটলি এবং এই টিফিন আছে, এগুলোর সাথে আমাদের সম্পর্ক জড়িয়ে রয়েছে। আমরা স্যারদের টিফিন আমরা নিয়ে আসতাম, এগুলো টিফিন এবং প্রচুর চেপে চেপে খাওয়া হতো ভাই, ভালো তো খেতাম। আর ও এক হয়েছে, চাটা কেটে ছিল ওটা ঝেপে নিয়ে গেছে, কি অসম্ভব ছেলে ভাই। ওই দেখুন অবস্থা দেখুন, কেটলিতে চা আনা হয়েছিল স্যারদের, ওই এখান থেকে খুলে বোতলের মধ্যে নেওয়া হয়েছে, বোতলে চা খাচ্ছে। তারা কি ভাই খেতে বসেনি নাকি বহুদিন ধরে? এই দেখো কি অবস্থা। এটা হচ্ছে 38 নম্বর রুম, এই রুমটা হচ্ছে বিশাল বড়, দেখতে পাচ্ছেন এটা হল ঘর, একসাথে একসাথে অনেক ছেলে এখানে থাকতে পারে। এ ভাই এই রুমে ভাই তোরা 38 নম্বরে কেউ ছিলিস? এই যে মঙ্গলের এই খাট, মঙ্গল সুরাজমুখী, তারপরে আমি দেখুন এই পুরনো স্মৃতি সেই কত বছর।
মানে মনে পড়ছে এগুলো মানে ভালো লাগে আর কি, সত্যি খুব ভালো লাগছে। গরম আছে বাট প্লাস্টিকের বোতলে খাওয়া একদমই উচিত মিশনের চা একটু খাওয়া যেতেই পারে, এটা যেন এতদিন পরে খাচ্ছি যেন অমৃত অমৃত লাগবে। ঠিক আছে একটু একটু খাই ভাই, ডিস্টার্ব করিস না। সেই পুরনো স্মৃতি আছে থালা ঘোরানো, আমি অনেক চেষ্টা করেছিলাম ভাই কিন্তু কোনোদিন আমি ঘোরাতে পারিনি, বাট মিশনের প্রত্যেকটা ছেলেই থালা ঘোরাতে পারে, এখনো তার চা খাওয়া শেষ হয়নি। আর এই সেই ঘন্টা, এই সেই ইমোশন, এই ঘন্টা, এই ঘন্টার আওয়াজ, ঠিক আছে এই ঘন্টার আওয়াজে কত সকালে ঘুম থেকে ওঠা জিবিএস মাঠে সবাই। আজকে জিবিএস মাঠে আজকের দিনে হচ্ছে বর্তমান ছাত্র সাথে আমাদের যে প্রাক্তন ছাত্র তাদের সাথে একটা খেলা হয় সম্প্রীতি বজায় রাখার জন্য। তো এই সাইডে এই টিমটা হচ্ছে আমাদের টিম, প্রাক্তন ছাত্রদের টিম, আর ওপাশে বাচ্চারা রয়েছে তারা হচ্ছে বর্তমান ছাত্র, অর্থাৎ বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, একটা ফুটবল প্রীতি ম্যাচ, একটা সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখার জন্য। আর এইদিকটা হচ্ছে হোস্টেল, আমি আর হোস্টেলের দিকে যাচ্ছি না, এর আগে এর ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, সেই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেখানে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারে। এবার সামনে দিকে যাই, একটু মন্দিরের চারপাশটা ঘুরবো। মন্দিরের প্রার্থনা শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলা, যে সন্ধ্যা আরতি হয় মন্দিরের, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। প্রাক্তন ছাত্ররা সবাই এখন বাইরে বেরিয়ে যাবে সবাই যে যার মতো, এরকম ভাবেই ধুতি পরেই প্রেয়ারে আসতে হয়। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আমরা এবার একটু আপনাদের দেখাচ্ছি, তার আগে বাইরে কাজ দেখতে পাচ্ছেন, বাইরে অনেক এখানে ব্যানার সব লাগানো হয়েছে। আর এই পাশটা দেখুন, এই দিকটা দেখুন, গোলাপ বাগান, ঠিক আছে বিভিন্ন রকমের গোলাপ বাগান। মন্দির, মন্দিরের এই পাশটা দেখুন গোলাপ বাগান, দেখুন ভ্যারাইটিস সব গোলাপ ফুল রয়েছে, দেখুন অসাধারণ। দিকটা ডালিয়া ফুল রয়েছে, এখন অনেক ফুলই নষ্ট হয়ে গেছে, বাট ওই জানুয়ারি মাসটা একদম বিভিন্ন রকম ফুলে ভর্তি ছিল, প্রচুর ডালিয়া ফুল ছিল। এই পাশটা, এই সামনের পরিবেশটা একদমই অন্যরকম। মন্দিরে প্রার্থনা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাবো। আরতি আপনাদের দেখাই, দশের শঙ্খ বাজে, একটু আমরা মন্দিরে ঢুকছি চরণামৃত খাওয়ার জন্য। প্রার্থনা শুরু হয়ে গেছে, আপনাদেরকে একটু জাস্ট দেখালাম,
এছাড়াও মিশনের আদার্স কোথায় কি রয়েছে সেগুলো আপনাদেরকে এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছি, এই ভিডিওতে আমি জাস্ট আর ডিটেলসে যাচ্ছি না, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। আর ডিটেলস যদি দেখতে চান ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন, সমস্ত কিছু সেখানে বলা আছে, মিশনের কোথায় কী রয়েছে না রয়েছে সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখানো রয়েছে। ভর্তির পদ্ধতিটা আপনাদেরকে বলেছি, আবারও বলছি আপনারা সমাজকল্যাণ দপ্তর সেখানে যাবেন, বলবেন যে মাস এডুকেশন, ঠিক আছে, মিশনের ভর্তির জন্য ফর্ম বললে কিন্তু আপনারা পাবেন না, বলবেন মাস এডুকেশন, তাহলে সেই ফর্ম পাবেন এবং সেই ফর্মে আপনাদের বলা থাকবে কোথায় কীভাবে আপনাদের যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর ভিডিওটা বড় করছি না, হচ্ছে আমাদের সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া অনেক অনেক আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা চ্যানেলে পাবেন, কীভাবে আপনার সঙ্গে অ্যাডমিশানের প্রিপারেশান তৈরি করবেন ক্লাস 1 ক্লাস 5 সমস্ত তথ্য আপনারা পাবেন, ঠিক আছে। চলো ভাই, টাটা টাটা।